নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। আজ রাখি পূর্ণিমা, তো বারবি আজকে তার দাদুকে রাখি পরাবে। সেই রাখি পরানোর সমস্ত কিছু আজকে আপনাদের দেখাবো, আর সঙ্গে আজকে আমরা রান্না করছি মাটন স্পেশাল। সেই মাটন স্পেশাল রান্না এবং খাওয়া দাওয়া সবই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। মাটন মাখা চলছে, ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে কী কী দিয়েছে ওর মধ্যে? হলুদ, নুন, লঙ্কা, টক দই, সর্ষের তেল। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ রাখবে? এক ঘন্টা ঠিক আছে, রেখে দাও। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 2-2.5 ঘন্টার মতন। এইবার মাংসটাকে আমরা প্রেশার কুকারে রাখবো, এবার এটাকে সেদ্ধ করবো। মাংস যদি সুসিদ্ধ না হয়, স্পেশালি পাঁঠার মাংস, তাহলে কিন্তু খাওয়া যায় না, এটা তো সবাই জানেন। তো মাংস সুসিদ্ধ করতে গেলে একটু প্রেশার কুকার তো লাগবে, 20-25 মিনিটের মতন করব। তারপর এটাকেই এই গরম তাওয়াটার উপরেই, গরম এই ইন্ডাকশানটার উপরেই আমরা রেখে দেবো 1 ঘন্টা মতন, তাহলে একদম সুসিদ্ধ। তারপরে মাংসটা রান্না করব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে ফেলেছি। পাঁঠার মাংসে আলু থাকবে না, এটা হতে পারে না। তো এবার দেখি এটা কতটা হলো। ও সুন্দর, এবার দেখি এটাকে খুলে আর কিছুক্ষণ রাখি, তারপর খুলবো। পাঁঠার মাংসটা সবসময় আমি সর্ষের তেলেই করি। সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এদিকে মাইক্রোওয়েভে কিছুটা আলু সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি, ওটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাহলে ওখানে আর বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ। গরম তেলে পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম। এবার মাংস রান্না করতে গেলে সেটা করতেই হবে। একদিন পেঁয়াজ রসুন না দিয়ে পাঁঠার মাংস রান্না করতে হবে, সেটাও আমি দেখেছি। আমার বাড়িতে রান্না করতো, সেটাকে নাকি বলতো নিরামিষ মাংস। আমি জানি না মাংস আবার কী করে নিরামিষ হয়, যাই হোক ওটাও একদিন করতে হবে। এরপর মিশিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো প্লাস মাটন কারির এক ধরনের মশলা পাওয়া যায়, সেই মশলা। এবার কিছুটা এটাকে রাখা যাক, যখন একদম কষে যাবে তারপরে এর মধ্যে পাঁঠার মাংস যেটা সিদ্ধ করে রেখেছি এখানে সেটা এখানে। আচ্ছা, আলুটাও দিয়ে দিতে হবে, হচ্ছে আলুটা হয়তো শক্ত থেকে যাবে, কিছুটা হয়তো নরম হয়েছে কিন্তু পুরোপুরি হবে না। দিয়ে দিই এবার আলুটা এখান থেকে। 5-6টা সিটি দেওয়ার পরে মাংসটাকে নামিয়ে দিচ্ছি। এবার দেখি ভেতরে মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে, পুরোপুরি মাংসটা দেখি কেমন সিদ্ধ হয়েছে। দেখা যাচ্ছে কোনো অনেক সিদ্ধ হবে, তবু সেটা এখানে রেখেই সিদ্ধ করবো। ঝোল কাজটা তো হয়ে গেছে, ঝোলটাকে একটু কষিয়ে নিই। তেল সরি জল টল সব দেওয়া হয়ে গেছে, মাংসের স্টকটা দিয়ে এটাকে বানাচ্ছি। অ্যাকচুয়ালি মাংসের স্টকটা দিয়েই ঝোলটা বানাচ্ছি, একটু ঝাল ঝাল করে করছি আজকে। ঝোলটা তৈরি করবার পরে এবার মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মাংসটাকে এর মধ্যে রাখতে হবে, আর বারবির ইচ্ছা অনুযায়ী এটাকে মাটন কষা মানে ঝাল ঝাল করে করতে হবে। বারবির যে খুব প্রিয়, বারবি কী দিয়ে খাবি, ভাত না রুটি? ভাত বারবি, ভাত আর মাটন কি কষা খেতে খুব ভালোবাসে। জিনিস রান্না করতে করতেই আমাদের বাড়িতে টেস্টেই প্রায় 500 গ্রাম মাংস আমাদের চলে যায়, আমাদের মাংস এইভাবেই শেষ। কেমন হয়েছে, ভালো ঝাল হয়েছে? ঝাল হয়নি, লঙ্কা দিয়ে খাস। মাংস সহিতে ঝোল ফোটা আরম্ভ হয়ে গেছে, দারুণ কালারটা এসছে, একদম লাল, সেই রাজস্থানি লাল মাংসের মতো। বারবি আজকে নতুন আবার ড্রেস পরে নিয়েছে, ড্রেস চেঞ্জ বারবির। বারবি আবার রাখিও নিয়ে এসেছে দোকান থেকে কিনে, রাখি পরাবার জন্য, দাদুকে রাখি পরাবে, তাই জন্য রাখি কিনে নিয়ে এসছে, নতুন ড্রেস পরেছে বারবি। আবার এখানে কি কি দিয়েছিস বারবি? ও ক্যাডবেরিজ আর মিষ্টি আর এদিকে ফল, তার সঙ্গে দই ও আছে, ম্যাঙ্গো জুস। আচ্ছা না, এবার দাদুকে তুমি রাখিটা পরিয়ে দাও। রাখি পরাচ্ছে এবার, রাখে রাখিটা পরা। দাদু হাতটা এমভাবে সরো, এমভাবে ঘোরো। চে দাদা, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে হ্যাপি রাখি,
তাহলে দাদুকে মিষ্টিগুলো দে, মিষ্টিগুলো খেতে দে দাদুকে। এটা হচ্ছে তোমার জন্য দাদু। না এটা আমি তোমাকে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুজন দুজনকে দিলে। এখানে মিষ্টিটা দে বারবি, দাদু তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। দাদুকে মিষ্টিটা দে, আর ফলমূলগুলো দে এখানে। দাদুর জন্য আর কি দিয়েছিস? এখানে আবার টার্ট এনেছিস বাবা, পর্তুগিজ টার্ট। তার সাথে গ্যালাক্সি চকলেট আর পর্তুগিজ টার্ট। বাহ খুব ভালো, দাদু তো মিষ্টি খেতে ভালোবাসে, তো কালকে খাবে দাদু। আজকে আর রাতে মিষ্টি দিলাম না, ঠিক আছে? শুভ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার স্পেশাল মাটন, এই সময় আর বারবির ঝাল লাগে না, বারবির এখন আর ঝাল লাগে না। আর মাটন পেলে পরে বারবি কোথায় বসে খাচ্ছিস তুই দেখ একবার, ওখানে খাওয়ার জায়গায় গিয়ে বসে খা তা না, এখানে বসে খাচ্ছিস। এখন রাখি টাকি পরানো হলো দাদুকে, তারপরে এখন মাটন খাওয়া হচ্ছে। কেমন আছে বারবি? ভালো। ঠিক আছে খাও, আমরা তারপর খাচ্ছি। স্যালাডের জন্য শশা কাটা হচ্ছে, শশা কেটে নাও। বারবিকে শশা দেবে না গো, বারবিকে শশা দাও। মাটনের ধামসা আলু, কালারটা দারুণ হয়েছে কিন্তু আজকে, যাই বলো দারুণ কালার হয়েছে। খেতে কেমন হয়েছে জানি না, বাড়িতে বললো ভালোই হয়েছে। আমারও আর তর্স হয়েছে না, এবার খেতে বসতে হবে। কাঁচা পেঁয়াজ অল্প করে কাটো। কালারটা দেখো একবার শুধু, এই হচ্ছে মাটন। এটা হচ্ছে কি বলে রাজস্থানি মাটনের মতন হয়। এবার মাটন তোমায় খাবো। শশা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এবার আমাদের খাওয়া হবে। আমরা ম্যাক্সিমাম টাইমই খাই কিন্তু বসে এদিক ওদিক বসে খাই, খাবার জায়গাতে বারবি যেমন এখানে বসে খাচ্ছে। বারবি ঝাল লাগছে? না। বারবিকে শশা দাও। বারবি আমার থেকে কিছু শশা নেই, আমি এখান থেকে নিয়ে আসছি। এই মাটন ভাত খেতে আরম্ভ করলে পরেই সমস্ত ডায়েট ফায়েট সমস্ত নষ্ট হয়ে যায়, কাদাখানেক ভাত খাওয়া হয়ে যায়। তাও তাড়াতাড়ি খেয়ে নিলাম আজকে রাত 9টার আগেই, অন্যদিন তো আমার আরও দেরি হয়। বারবিরা বাবলির আজকে একটু নুনটা বেশি লাগছে তাই তো বললে? ভাতটা তো অল্পই নিয়েছ, রান্নাটা ভালোই হয়েছে। আমি রান্না করবো আর ভালো হবে না, একটা ধরতেই পারে না তাই না? ভাত তো বেশি খাওয়া হচ্ছেই, সঙ্গে আবার ঝোল নিতে হচ্ছে, আরও ভাত। এই ভাত রয়েছে, তুমি খাবে না ভাত? না, একটু ভাত নাও, এত ভালো হয়েছে। আহা, এই খাবো গো। আমার খাওয়ার জায়গাটা বলো। বারবি দাদুকে রাখি পরালো, তারপর আমাদের মাটন খাওয়া হলো, স্পেশাল মাটন। আর এই ছিল আমাদের রাখির ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বারবি? লাইক শেয়ার আর কমেন্ট করতে হবে। আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, গুড নাইট।